ঠিক আছে তাহলে আমরা শুরু করি আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে মিক্সচার অ্যান্ড অ্যালিগেশান ঠিক আছে তো প্রথমে আমরা বলবো যে মিক্সচার অ্যালিগেশান জিনিসটা কী এবং কখন ইউজ করে সেটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে ধরো দুটো ক্লাস নাও ধরো ক্লাস ফাইভ আর ক্লাস সিক্স ঠিক আছে এবার দুটো ক্লাসে আমার দু ধরনের স্টুডেন্ট আছে ধরো এখানে আছে পঞ্চাশ জন এখানে আছে সেভেন্টি ফাইভ ওকে আর আচ্ছা আর ধরো যে এই পঞ্চাশ জন কোনো একটা পরীক্ষা হয়েছে মানে এরাও এরাও পরীক্ষা দিয়েছে এরাও পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো এদের ধরো ক্লাস ফাইভের তোমার মার্কস পেয়েছে অ্যাভারেজে এই যে পঞ্চাশ জন তারা অ্যাভারেজে মার্কস পেয়েছে তোমার ধরো লেটসে ফিফটি পার্সেন্ট ঠিক আছে আর এরা মার্কস পেয়েছে ধরো সিক্সটি পার্সেন্ট অ্যাভারেজে এবার যদি আমি এই দুটোকে কম্বাইন করে বলি তাহলে আমার কত হবে একশো একশো জন হয়ে যাবে তাহলে এই একশো পঁচিশ জন তোমার অ্যাভারেজে কত মার্কস পেয়েছে এটা এইটা আমরা জেনারেলি এর আগের ক্লাসে করেছি কারেক্ট স্যার হ্যাঁ তো ওটা আমরা কিভাবে করেছিলাম আমরা এই রকম করে করেছিলাম যে একটা এর মধ্যে যেটা কম থাকে সেটা আমি আগে নিয়ে নিলাম প্লাস এক্সট্রা তাহলে এখানে থাকলো দশ পারসেন্ট ইনু এবার দেখো এদের আমার রেশিওটা দরকার তো রেশিও হচ্ছে আমার পা পঁচিশ দিয়ে কাটলে টু টু থ্রি তাহলে আমার এখানে তিন থাকলো ডিভাইডেড বাই টোটাল হচ্ছে পাঁচ তাই না এভাবে আমরা করতাম মনে পড়ছে পঞ্চাশ টাকা এখানে নিয়ে নিলাম এখানে এক্সট্রা তাহলে কত থাকলো দশ এক্সট্রা থাকলো সেই দশটা এখানে লিখলাম এবার দশ কার ভাগে থাকছে তিনের জন্য তাহলে দশ ইন্টু থ্রি ডিভাইডেড বাই টোটাল ফাইভ ঠিক আছে তাহলে আমার কত হলো এখানে কাটাকাটি করলাম দুই তিন দুগুণে ঠিক আছে তাহলে এই দুটোকে পাচ্ছি তাহলে টোটাল যদি আমি করি অ্যাভারেজ হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট বোঝা গেল এইটুকু বোঝা গেছে কিনা বলো এটা আমাদের আগের ক্লাস থেকে আমরা পেয়েছি ক্লিয়ার বলো বুঝে পেয়েছি এইবার ধরো এইখানে কি ধরনের প্রশ্ন আছে প্রশ্ন আসতে পারে ধরো এরকম প্রথম প্রশ্ন যে বলে দিল যে ক্লাস ফাইভে ক্লাস ফাইভে ধরো আছে ক্লাস ফাইভে বলে দিল পঞ্চাশ জন আছে হ্যাঁ ক্লাস সিক্সে বললো না কতজন আছে সেটা ধরো ইন বললো না আর বললো যে ক্লাস ফাইভের অ্যাভারেজ হচ্ছে ফিফটি পার্সেন্ট আর সিক্সের অ্যাভারেজ হচ্ছে সিক্সটি সরি ফিফটি আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে দুটো ক্লাসের অ্যাভারেজ অ্যাভারেজ অফ অ্যাভারেজ অফ বোথ ক্লাসেস ঠিক আছে দুটো ক্লাসেরই অ্যাভারেজ বলা আছে অ্যান্ড দে কম্বাইন্ড অ্যাভারেজ মানে একসঙ্গে করে অ্যাভারেজ আমরা পাচ্ছি ফিফটি সিক্স ঠিক আছে বুঝতে পারছো আগের কোশ্চেন থেকে আমি মানে আগের ইনফরমেশন থেকেই নিচ্ছি তাহলে এই ফিফটি পার্সেন্ট হচ্ছে ক্লাস ফাইভের এটা ক্লাস সিক্সের অ্যাভারেজ দুটোকে কম্বাইন করলে ফিফটি সিক্স পার্সেন্ট হচ্ছে বোঝা গেল আমাকে বলে দিয়েছে ক্লাস ফাইভে ফিফটি পঞ্চাশ জন তাহলে প্রশ্ন হতে পারে এখান থেকে যে তাহলে ক্লাস সিক্সে কতজন আছে হাউ মেনি স্টুডেন্টস আর ইন ক্লাস সিক্স বোঝা গেল এই ধরনের কোশ্চেন্স কিন্তু আসতে পারে মানে তোমাকে দুটোর আলাদা আলাদা অ্যাভারেজ বলে দেবে দিয়ে তাদের কম্বাইন্ড অ্যাভারেজও বলে দেবে দিয়ে আর হয়তো টোটাল বলে দিতে পারে টোটাল এতজন আছে তাহলে প্রত্যেকটাতে আলাদা আলাদা কতজন আছে এইটা তাহলে আমি এদের যদি আমি রেশিওটা পেয়ে যাই যেমন এখানে এই যে রেশিওটা হচ্ছে টু ইস টু থ্রি এই রেশিওটা যদি আমি কোনোভাবে এখান থেকে বের করতে পারি তাহলে তো আমি বলে দিতে পারবো না যে এক জায়গায় যদি পঞ্চাশ থাকে তাহলে আরেক জায়গায় তাহলে পঁচাত্তর থাকবে তাই না বলো তাহলে অ্যালিগেশন টেকনিক ইউজ করে অ্যালিগেশন টেকনিকটা ইউজ করে গিভস দ্য অ্যাভারেজ এই সরি রেশিও ঠিক আছে এই রেশিও খুব সহজে দেওয়া যায় খুব সহজে ঠিক আছে খুব সহজে আমরা এই রেশিওটা পেয়ে যাবো বোঝা গেল তাহলে কীভাবে পাওয়া যায় সেই টেকনিকটা একবার দেখে নাও তাহলে এই যে পঞ্চাশ আছে আমি এখানে পঞ্চাশ লিখব তাহলে এইটা পঞ্চাশটা কার ফাইভের তুমি এখানে ফাইভটা লিখ লিখে রাখতে পারো ফর রেফারেন্স আর এখানে আমি পচা সিক্সটি লিখব সিক্সের জন্য আর এদের যেটা টোটাল কম্বাইন্ড অ্যাভারেজ সেটা আমি মাঝখানে লিখবো ঠিক আছে এই দুটোর মাঝখানে লিখবো তুমি যেহেতু আমাদের আলটিমেটলি রেশিও দরকার তুমি এগুলোকে কাটাকাটি করে মানে কাটাকাটিও করতে পারো যেমন এখানে কাটলে কত পঁচিশ হয়ে যাবে এটা তিরিশ হয়ে যাবে এটা আর তোমার আঠাশ হয়ে যাবে বুঝতে পারলে কাটাকাটি করতে পারো বা পরেও করতে পারো ডাজন্ট ম্যাটার এইবার আমরা কী করবো কোন বিয়োগ করবো ঠিক আছে এই কোণা আর এই কোণা বিয়োগ করবো বিয়োগ করে যেটা পাবো তাহলে দেখো আর একটা জিনিস খেয়াল রাখবে যে এই যে মাঝখানে যেটা হয়েছে সেটা সবসময় এই উপরের দুটোর মাঝের কোনো একটা সংখ্যা হবে সেটাও হচ্ছে এখানে পঞ্চাশ আর ষাটের মাঝে আছে ছাপ্পান্ন এবার এই কোনা কোনি যদি আমি বিয়োগ করি তাহলে ছাপ্পান্ন মাইনাস পঞ্চাশ এখানে হবে ছয় আর এখানে হবে ষাট মাইনাস ছাপ্পান্ন কত হলো চার দেখো এইটাই হচ্ছে তোমার রেশিও বিয়োগ করে যেটা কোনাকুনি বিয়োগ করে যেটা পাবে সেটাই হবে রেশিও তাহলে ফোর ইস টু সিক্স মানেই হচ্ছে টু ইস টু থ্রি তাহলে দেখো রেশিওটা আমরা এখান থেকে পেয়ে গেলাম বোঝা গেল তাহলে এই এইটাই হচ্ছে টেকনিক অ্যালিগেশন টেকনিক বোঝা গেল তাহলে এই যে ইন্ডিভিজুয়ালি আমরা কি লিখবো অ্যাভারেজ মানে কি পার ওয়ান পারসন মানে একজনের নাম্বার তার মানে এইখানে এই তিনটে যে ইনফরমেশন সেটা থাকবে সমান সংখ্যক পার মানে সমান সংখ্যক মানুষজনের জন্য বা সমান সংখ্যক বস্তুর জন্য যেরকম হতে পারে সে আমি যদি এটাও পঞ্চাশ জনের বলি এটাও তাহলে পঞ্চাশ জনের ইনফরমেশন এটাও পঞ্চাশ জনের হবে ঠিক আছে বা একজনের করে হবে পার্সেন্টেজের ক্ষেত্রে প্রত্যেকটা হা একশো একশো একশোই হিসেব করি ঠিক আছে সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে যে এই ইনফরমেশানটা এই ইনফরমেশানটা সবাই পার একটা সমান সমান সংখ্যক জিনিসের জন্য হবে ওইটা আমরা এখানে কাজে লাগাবো বুঝতে পারলে তো এই ইনফরমেশানটা আমরা পরে দেখব তাহলে আপাতত এই জিনিসটা বোঝা গেছে না তাহলে আমরা যখন দুটো মিক্সচার দেখি দুটো জিনিসকে মিক্স করে আরেকটা তৃতীয় মিক্সচার যখন আমরা পাই তাহলে ওই দুটোর তিনটেরই আলাদা আলাদা যদি অ্যাভারেজ দেওয়া থাকে তাহলে আমরা ওদের রেশিওটা বের করতে পারবো ঠিক আছে এই রেশিওটা দিয়ে এবার আমাদের যা যা দরকার তা আমরা আমরা বের করতে পারবো ঠিক আছে এই যে টেকনিকটা এর কিন্তু বিশাল অ্যাপ্লিকেশান আছে মানে তুমি অনেক জায়গায় অ্যাপ্লাই করতে পারো এটা ঠিক আছে আমরা দেখব কয়েক অনেকগুলো এক্সাম্পল দেখব দেখে আমরা জিনিসটাকে ইউজ করার শিখব তো এবার তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পেরেছ তাহলে আমাকে যদি সব রেশিও বলে দেয় আর দুটো আলাদা আলাদা অ্যাভারেজ বলে দেয় তাহলে কম্বাইন্ড অ্যাভারেজ আমরা এইভাবে বের করতে পারি সেটা আমরা আগের ক্লাসে শিখেছি আর যদি কম্বাইন্ড অ্যাভারেজ বলে দেয় তাহলে রেশিও আমরা বের করতে পারি অ্যালিগেশন টেকনিক দিয়ে ঠিক আছে কোনটার কোনটা কাজ বুঝে গেলে তাই তো হ্যালো ঠিক আছে এইবার আমরা শিখব অঙ্ক করা দেখো এখানে কী বলেছে দেখো ইন হোয়াট প্রপোর্শন মাস্ট হুইট মানে গম দুটো রেট বলেছে ছ টাকা কুড়ি পয়সা পার কেজি মানে দু ধরনের গম আছে একটা হচ্ছে ছ টাকা কুড়ি পয়সা একটা হচ্ছে সাত টাকা কুড়ি পয়সা এই দুটোকে মিক্স করবো আমরা মিক্স করে যে মিক্সারটা হবে তার দাম যেন সাড়ে ছ টাকা হয় দেখতে পাচ্ছ এখানে পার কেজি আছে মানে এটাও এক কেজির দাম এটাও এক কেজির দাম এটাও এক কেজির দাম তো তিনটেই দেখতে পাচ্ছ পার কেজি সো আমরা এখানে অ্যালিগেশন টেকনিক ইউজ করে ডাইরেক্টলি এটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে আমরা এখানে কী করবো সিক্স পয়েন্ট টু লিখতে পারো বা তুমি বাষট্টি লিখতে পারো মানে দশ দিয়ে সবটাকে যদি গুণ করি তাহলে এটা হয়েছে বাষট্টি বাহাত্তর পঁয়ষট্টি তাহলে ওই জিনিসগুলোই আমরা লিখবো তাহলে এখানে লিখব বাষট্টি এখানে লিখবো বাহাত্তর এখানে লিখব পঁয়ষট্টি ঠিক আছে এবার কোন বিয়োগ করো আর অ্যান্সার পাও তাহলে এদিকে থাকলো তিন পঁয়ষট্টি মাইনাস বাষট্টি আর এদিকে থাকলো সাত তার মানে প্রথম প্রথম টাইপের হুইটটা সাত ভাগ আর দ্বিতীয় টাইপের হুইটটা তিন ভাগ এটা মিশিয়ে তোমাকে এই রেশিওতে মেশাতে হবে বুঝতে পারলে বুঝরাজি addTodo আর কিছুই নেই খুবই সহজ ঠিক আছে তাহলে অ্যালিগেশনটা ইউজ করাটা শিখতে পারলে তো হ্যাঁ ওকে ভেরি গুড আর কারো ডাউট থাকলে বলো বাকিরা না সব বুঝতে পেরেছি ঠিক আছে সরি নেক্সট কোশ্চেন দেখো পরের কোশ্চেনটা কী বলেছে দেখো আর শপকিপার বাইস ফিফটি কেজি সুগার অ্যাট দ্য রেট অফ রুপিস ফোরটি পার কেজি অ্যান্ড হান্ড্রেড কেজি সুগার অ্যাট সেভেন্টি রুপিস পার কেজি ঠিক আছে দুটো দু ধরনের কোনটা কত দামে কিনেছে একটা কিনেছে চল্লিশ টাকা পার কেজি পঞ্চাশ কেজি নিয়েছে আর একশো কেজি নিয়েছে সত্তর টাকা পার কেজি এবার বলছে যে অ্যাট ওয়াট প্রাইস পার কেজি শুধি সেল দ্য মিক্সার টু আর টোয়েন্টি পার্সেন্ট প্রফিট অন দ্য কস্ট প্রাইস মানে টোটালে ও টোয়েন্টি পারসেন্ট মিক্স করে মিক্স করে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করতে চাই তাহলে তার কত মানে কত রেটে বিক্রি করা উচিত বোঝা গেল এখানে আমাদের মানে তাহলে মিক্সারটার কস্ট প্রাইস যদি আমরা বের করতে পারি তাহলেই আমরা বুঝতে পারবো যে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করার জন্য আমাকে কত সেলিং প্রাইস দরকার ঠিক না তার মানে এখানে অলরেডি ইন্ডিভিজুয়াল অ্যাভারেজ বলা আছে আর রেশিওটাও এখানে বলা আছে মানে একটা পঞ্চাশ কেজি একটা একশো কেজি সুতরাং এখানে আমাদের অ্যালিগেশান ইউজ করতে হবে না আমরা আগের টেকনিকটাই ইউজ করবো তাহলে এখানে আমার রেশিওটা আগে দেখতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ ইস টু একশো উইচ ইজ ওয়ান টু টু আর এইটার দাম হচ্ছে তোমার চল্লিশ এইটার দাম হচ্ছে সত্তর এই দুটোকে এবার কম্বাইন করে দাও তাহলে তোমার রেট কস্ট প্রাইস কত হবে সরি তাহলে চল্লিশ প্লাস এক্সট্রাটা এখানে এক্সট্রা হচ্ছে থার্টি ইন্টু টু ডিভাইডেড বাই থ্রি কাটাকাটি করলে দশ তাহলে এদিকে কুড়ি আর এদিকে চল্লিশ তাহলে সিক্সটি তার মানে ওদের মিক্সিং যেটা করছো মিক্স করে যেটা পাচ্ছ তার দাম কিন্তু রেট দাঁড়াচ্ছে ষাট টাকা পার কেজি এর উপরে তোমাকে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট যোগ করতে হবে তাহলে প্রফিট কত হওয়া উচিত ষাট টাকার টোয়েন্টি কত হওয়া উচিত সিক্সটি টোয়েন্টি পার্সেন্ট দেখো এখানে ষাট টাকার দশ পার্সেন্ট হচ্ছে ছ টাকা তাহলে কুড়ি পার্সেন্ট মানে বারো টাকা বোঝাই যাচ্ছে ঠিক না তাহলে সেলিং প্রাইস কত হওয়া উচিত বুঝলে কি না ঠিক আছে এটা কিন্তু আমাদের অ্যালিগেশনের আগের স্টেপ ক্লিয়ার সবাই বুঝতে পেরেছ আহ সে কস্ট প্রাইসটা কি করে বের করলেন ওটা 40 টাকা প্রথম ভাগটা তারপরে ভাগটা 72 এটা গেস গেস এভারেজের ক্লাসে আমরা বলেছিলাম না আচ্ছা আচ্ছা আমি 40 বের করে নিলাম তাহলে এখানে থাকলো কত 30 থাকলো সেইজন্য 30 লিখলাম ও আচ্ছা আচ্ছা

নেক্সট দেখো শপকিপার হ্যাজ ওয়ান এইট্টি কেজি অফ সুগার সাম সুগারস হি সেলস অ্যাট টেন পার্সেন্ট প্রফিট কিছুটা টেন পারসেন্ট প্রফিট এসে বিক্রি করলো অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য সুগার হি সোলস সেলস অ্যাট ফিফটিন পার্সেন্ট প্রফিট তাহলে বাকিটা ও ফিফটিন পার্সেন্ট প্রফিটে বিক্রি করলো দুটো দুরকমভাবে বিক্রি করলো এবার ওর টোটালে গিয়ে ওর প্রফিট দাঁড়াচ্ছে বারো পার্সেন্ট তাহলে আমি বারো পার্সেন্টটা এখানে লিখব বোঝা গেলো কতটা ও বিক্রি করেছে তাহলে দেখো প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো টোটাল ছিল ওটা একশো আশি কেজি কিছুটা ও দশ পার্সেন্ট বিক্রি করেছে আর কিছুটা পনেরো বিক্রি করেছে মানে দুটো ধাপে বিক্রি করেছে টোটাল একশো আশি কেজি ছিল ঠিক আছে তাহলে বলছে যে পনেরো পার্সেন্ট প্রফিটে সে কতটা বিক্রি করেছে দশ পার্সেন্ট প্রফিটেও কতটা বিক্রি করে সেটাও জিজ্ঞেস করতে পারতো মানে আলটিমেট যেহেতু আমি টোটালটা জানি আমার রেশিওটা জানলেই হয়ে যাবে সো আমি এখান থেকে রেশিওটা পেয়ে যাবো বলো পাবো কি না বলো হ্যাঁ পাবো কত হবে রেশিও যদি থ্রি ইন টু টু হয় তাহলে আমার এখানে টোটাল হয়ে গেল ফাইভ তাহলে আমার অলরেডি টোটাল বলা আছে একশো আশি তাহলে বলো দুই ভাগ মানে কত হবে বাহাত্তর হবে টু বাই ফাইভ ইন্টু একশো আশি ঠিক তাহলে চার 4 চার আঠেরো বাহাত্তর মানে আলটিমেটলি এইটাকেও আমি দুই দিয়ে গুণ করছি ওপর নিচে তাহলে এটা হয়ে যাবে চার এটা হয়ে যাবে দশ শূন্য শূন্য কেটে যাবে চার আঠেরো বাহাত্তর বোঝা গেল তাহলে এইটা হয়ে গেলো আমার বাহাত্তর কেজি অ্যান্সার ঠিক আছে তাহলে অ্যালিগেশনটা কি কোথায় ইউজ হচ্ছে বুঝতে পারছো অ্যালিগেশনটা মেনলি ইউজ হচ্ছে রেশিওটা বের করতে যেখানে যেখানে আমার রেশিওটা দরকার হবে সেখানে সেখানে আমার অ্যালিগেশন ডাইরেক্টলি অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে খুব ইউজফুল একটা টেকনিক নেক্সট কোশ্চেন দেখো একই রকম কোশ্চেন আ পারসন হ্যাজ টু ওয়ান সিক্স বুকস ইন হিজ স্টক হি সেলস সাম বুকস অ্যাট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর পার্সেন্ট প্রফিট অ্যান্ড দ্য রিমেনিং এইট পার্সেন্ট লস ইফ ই গট এ প্রফিট অফ টুয়েলভ পার্সেন্ট অন দ্য হোল স্টক দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ বুকস সোল্ড এট টোয়েন্টি ফোর পার্সেন্ট প্রফিট অ্যান্ড এইট পার্সেন্ট লস মানে দুটো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কত বই বিক্রি করেছে সেটা জানতে চাইছে এক আগের মতনই না তাহলে বলো বাম দিকে আমি কি লিখবো এখানে কি লিখবো 24 24 লেখা হবে আচ্ছা ডান দিকে ওরে যদি লস হয় তাহলে কি আমি ডান দিকে বসাবো হ্যাঁ লস হলেও তো লাভ লস দেখো লস জিনিসটা আলটিমেটলি প্রফিট বাট নেগেটিভ প্রফিট সংখ্যাটা মাইনাসে চলে যাবে বুঝতে পারলে আমি যদি বলি আট পার্সেন্ট লস এটাকে আমি বলতে পারি মাইনাস আট পার্সেন্ট প্রফিট সো এটা যেহেতু প্রফিট এটাও প্রফিট এখানে আমি মাইনাস আট লিখব ঠিক আছে এইবার আমি এখানে বারো লিখব এবার আমি বিয়োগ করবো দেখো যেহেতু এখানে সাইন চেঞ্জ আছে এখানে বিয়োগ করলে কত হয়ে যাবে বারো এইখানে আমি দেখো যখনই সাইন চেঞ্জ হয়ে যাবে তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি এরকম হয় বারো মাইনাস মাইনাস আট তাহলে মাইনাস মাইনাসে জিনিসটা প্লাস হয়ে যাচ্ছে সো বারো প্লাস আট হয়ে যাচ্ছে সো তুমি যখন দেখবে যে সাইন চেঞ্জ আছে দুটোর তখন তুমি যোগ করে দেবে সংখ্যাগুলোকে যোগ করে দিলেই হবে তাহলে এটা হয়ে যাবে কুড়ি ঠিক আছে আর সাইন যদি সেম থাকে মানে দুটোই যদি মাইনাস হয় তাহলে বিয়োগ দুটোই যদি প্লাস হয় তাহলেও বিয়োগ যদি আলাদা একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে তোমাকে সংখ্যা দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে কথা বোঝা গেলো তাহলে এখানে কাটা কাটে যদি আমি করি বা নাও করতে পারি প্রশ্ন আছে হ্যাঁ বলো সেটা হচ্ছে যে যদি আমরা বিয়োগ যখন করছি কোনটা কোনটার থেকে বিয়োগ করব সেটার মধ্যে কোনো ব্যাপার আছে মানে অবশ্যই বড় থেকে ছোটটা বিয়োগ হবে বড় থেকে ছোট মানে সেই বড়টা যেখানেই থাকুক যেখানেই থাকুক নিচে বা উপরে ওকে হ্যাঁ ওকে কারণ তুমি দেখো না তুমি যদি এই দিকটা করো দিকটা দেখো চব্বিশটা বড় কিন্তু যখন তুমি ডান দিক করছো তখন বারোটা বড় নিচেরটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বুঝেছি ওকে তো এবার দেখো রেশিও যখন তুমি পেয়ে গেলে টোটাল জানো সেখান থেকে অলরেডি বেরিয়ে যাবে ঠিক আছে এটাকে কাটাকাটি তো করতে পারো তাহলে আমি যদি চার দিয়ে ভাগ করি তাহলে ফাইভ ইস টু থ্রি আসবে আর দুশো ষোলো বলা আছে তাহলে আমি শুধু একটা ডান ডান বাঁ দিকের নাম্বারটা বের করি আমার যেহেতু ডান দিকে কম ডান দিকেরটা বের করতে পারি তাহলে থ্রি বাই এইট ইন্টু দুশো ষোলো তাহলে কত আসছে আট দুগুনে তিনে ষোলো সাতই আটে ছাপ্পান্ন একাশি আসলো তাহলে নিশ্চয় ঠিক আছে আমি শুধু ছোটো নাম্বারটা বের করলাম আট ভাগের মধ্যে তিন ভাগ তাহলে থ্রি বাই এইট দুশো ষোলো ঠিক আছে যেটা লসে বিক্রি ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যাই কারো কোনো डाउट আছে না না স্যার ওকে আচ্ছা এইটাও তাহলে একই রকম অঙ্ক দেখো পারবে কিনা কি মনে আছে হ্যাঁ এটা করতে হবে সবাই পারবে তোমরা কি কেউ ট্রাই করবে এখন একবার দেখে নাও যে পারছো করছি সবাই করো

পল্লবী তিথি পূজা আর কে কে আছে হ্যাঁ স্যার আমি সবার নাম নিলাম না বাকিরা সবাই সবার মিলেছে কিনা আমাকে বলো গৌরব অরুন্ধতি হ্যাঁ মিলেছে ওকে ভেরি গুড চলো নেক্সট কোশ্চেন যাই দেখো এখানে কি আছে আ পার্সন বাইজ হান্ড্রেড কেজি অফ সুগার অ্যাট দ্য রেট অফ ফর্টি পার কেজি হিথ সেলস থার্টি কেজি অ্যাট এইট পার্সেন্ট হোয়াট ইজ দ্য রেট পার কেজি অফ সুগার ইফ ই নিড টেন পার্সেন্ট ওভারঅল এখানে কী বলেছে দেখো এটা একটু আলাদা আছে একটু আলাদা আছে তো এটা আমি করিয়ে দিই a person বাইস 100 কেজি অফ সুগার অ্যাট দ্য রেট অফ 40 পার কেজি ঠিক আছে তিনশো কেজি তিরিশ কেজিও আট পারসেন্ট প্রফিটে বিক্রি করলো এর বাকিটা কী রেটে বিক্রি করবে যাতে তার ওভারঅল দশ পারসেন্ট প্রফিট হয় ঠিক আছে মানে তুমি ওভারঅলটা জানো একটা সাইড জানো আরেকটা সাইড তোমাকে ওখানে পার্সেন্টেজও বের করতে বলছে না ওখানে কী রেটে বিক্রি করতে হবে ঠিক আছে তো এখানে মোটামুটি আমরা দুভাবে অঙ্কটা করতে পারি তো আমি তোমাদেরকে বিনা অ্যালিগেশনে করাচ্ছি ঠিক আছে দেখো আমি এটা নর্মালি করাচ্ছি হুম একশো কেজি জিনিস আছে তুমি এই সংখ্যাটাকে কমিয়েও নিতে পারো ঠিক আছে কমিয়ে নিলেও কোনো অসুবিধা নেই এই যে ধরো এখানে থার্টি কেজি আছে তো তাহলে তোমার থাকলো কত সত্তর কেজি থাকলো তার মানে থ্রি ইস টু সেভেন তাহলে তুমি রেশিওটা পেয়ে গেলে মানে একশো কেজি হচ্ছে টোটাল তিরিশ কেজিও সে বিক্রি করে দিয়েছে এইট পার্সেন্ট প্রফিটে তাহলে বাকি থাকলো কত সত্তর কেজি তাহলে রেশিওটা কত হয়ে গেলো আচ্ছা আমি এখানে লিখি তাহলে রেশিও হয়ে গেল আমার আগে তিরিশ কেজি আর এদিকে সত্তর কেজি তাহলে আমার রেশিও হয়ে গেলো থ্রি ইস টু সেভেন তার মানে তুমি একশো কেজি না ধরে জিনিসটাকে দশ কেজি ধরো তাহলে তিন কেজি আর সাত কেজি এইভাবে ভাবতে পারো তা কী হলো ঠিক আছে তাহলে আমার সংখ্যাটা কী হলো কমে গেলো এবার দেখো আমার চল্লিশ টাকায় ও চল্লিশ টাকা পার কেজিতে কিনেছে তাহলে আমার তাহলে কেনা দাম কত টোটাল কস্ট প্রাইস কত চারশো টাকা নাকি আমি দশ কেজি ধরছি একশো কেজি না কিন্তু আমি দশ কেজি হিসাবে করছি তাহলে আমার চল্লিশ ইন্টু দশ চারশো হলো ভালো কথা এবার ও আস আট পার্সেন্ট প্রফিটে তিন কেজি বিক্রি করেছে ঠিক আছে আট কেজি প্রফিটে তিন কেজি বিক্রি করেছে আচ্ছা এবার ধরো চল্লিশ টাকার যদি তুমি আট পার্সেন্ট করো তাহলে কত হয় চল্লিশ টাকার আট পার্সেন্ট কত হবে না ও আট পার্সেন্ট এক্সট্রাতে বিক্রি করেছে তাহলে কত হবে চার আটটা বত্রিশ থ্রি পয়েন্ট টু হবে তিন টাকা কুড়ি পয়সা হবে ইয়ে হ্যাঁ গুড তাহলে এবার ও যখন তিন কেজি বিক্রি করেছে তাহলে ও কততে পেয়েছে আচ্ছা তাহলে ওর ওই তিন কেজি বিক্রি করে ও টোটাল কত টাকা পেলো এটা আমাদেরকে দেখতে হবে ঠিক আছে তাহলে ও বিক্রি করেছে তেতাল্লিশ দশমিক দুই টাকা করে বিক্রি করেছে তাহলে একে আবার তিন দিয়ে আমাকে গুণ করতে হবে ঠিক আছে তাহলে মোটামুটি আমার আসলো পয়েন্ট সিক্স আর এদিকে আসলো তিন ত্রিকে নয় আর বারো একশো তিরিশ টাকা তুমি ধরতে পারো অ্যাপ্রক্সিমেটলি একশো তিরিশ টাকা ঠিক আছে একশো তিরিশ টাকা তার হয়েছে আচ্ছা ওভারঅল সে দশ টাকা দশ পার্সেন্ট প্রফিট চাই তার মানে ওভারঅল সেলিং প্রাইস তার কত হওয়া উচিত তাহলে চারশো টাকার দশ পার্সেন্ট মানে চল্লিশ টাকা তার চারশো চল্লিশ টাকা হওয়া উচিত ঠিক আছে সেখান থেকে ওরা একশো তিরিশ টাকা অলরেডি ও পেয়ে গেছে তাহলে বাকিটা তুমি বুঝে যাবে তাহলে রিমেইনিং হচ্ছে তোমার চারশো চল্লিশ মাইনাস একশো তিরিশ ইজিক টু শূন্য শূন্য এদিকে হচ্ছে এক আর এদিকে হচ্ছে তিন এই দুই নাকি এক হ্যাঁ তিনশো দশ টাকা ওকে আরও তুলতে হবে বাট তার কাছে আছে কত সাত কেজি তাহলে তোমার অ্যান্সার হবে তিনশো দশ বাই তাহলে সেলিং প্রাইস হচ্ছে তিনশো দশ বাই সাত কত হলো চার সাত আঠাশ চার সাত আঠাশ হাতে থাকলো তিন তিন আর তিরিশ আবার চার সাতে আঠাশ চুয়াল্লিশ দশমিক সামথিং তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার এটা বুঝতে পারলে এইটা একভাবে আর একটাভাবে করা যেতে পারে

আর বাকিটা তাহলে আমাকে তিনশো দশ টাকা সাত কেজি জিনিস বিক্রি করে পেতে হবে তাহলে পার কেজির দাম হচ্ছে এটা হুম ঠিক আছে এইবার দেখো আরেকভাবে অঙ্কটা করা যেতে পারে অল্টারনেটিভ মেথড দেখো আমার এইট পারসেন্ট প্রফিট আমি রেশিওটা জেনে গেছি থ্রি ইস টু সেভেন ঠিক আছে আর এইদিকে হচ্ছে আমার এইট পার্সেন্ট আর এইদিকে ধরো আমি এক্স পার্সেন্ট প্রফিটে বিক্রি করবো আর ওভারঅল আমার দশ পার্সেন্ট ঠিক আছে এই তো তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই ইয়ে করি সাবট্রাকশন করি তাহলে এই তো পাওয়া উচিত তাই না এবার ভাবো আমি কি বলেছি যে এই যে এই সংখ্যাটা যেটা হবে সেটা এই দুটোর মাঝে হবে ইয়ে শোনো তার মানে এই দশটা যেহেতু আটের থেকে বড় তাহলে এক্সটা কিন্তু এখান থেকে আমি বলতেই পারি যে এক্সটা কিন্তু দশের থেকে বড় হবে হম এক্সটা তো দশের থেকে ছোট হতে পারে না তাহলে আট আর ধরো নয় হলো তাহলে আট আর নয়ের মাঝে তো দশ থাকতে পারে না দশটা হতে হবে আট আর এক্স এর মাঝে তাহলে এক্স নিশ্চয়ই দশের থেকে বড় হবে বোঝা গেল তাহলে আমার রেশিওটা কত দাঁড়াচ্ছে এদিকে আমি রেশিও করছি দুই আর এইদিকে আসছে আমার তাহলে এক্স মাইনাস তাহলে এই রেশিওটা হচ্ছে এইটাই হচ্ছে কিন্তু থ্রি ইজ টু সেভেনের সঙ্গে সমান এখান থেকে তুমি এক্সের ভ্যালু কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এক্সের ভ্যালু কত আসে দেখো এক্স মাইনাস দশ ডিভাইডেড বাই টু ইজ ইজিক টু থ্রি বাই সেভেন তাহলে কত আসলো কাটা এদিকে আসলো আমার সেভেন এক্স মাইনাস সেভেন্টি ইজিক টু সিক্স তার মানে এক্সের ভ্যালু আছে সেভেন্টি সিক্স

পয়েন্ট ফোর তার মানে ফর্টি ফোর পয়েন্ট সামথিং বুঝতে পারলে এটাই আসছে দেখো এবার তোমরা বিচার করো যে কোন টেকনিকটা ভালো লাগছে এখানে আমি পার্সেন্টেজটা বের করে আমি কস্ট প্রাইসটা বের করছি ঠিক আছে আমি পার্সেন্টেজটা বের করলাম এক্সটা এক্স এর মানটা 11 বের হলো অ্যাপ্রক্সিমেটলি বুঝলাম তারপর ওটা থেকে 44 টা কি করে হলো 11% মানে কত হচ্ছে বলো 40 টাকার 11% কত 40 টাকার 10% হচ্ছে 4 টাকা ও আচ্ছা 40 হবে 11% হ্যাঁ 11% যোগ করতে হবে 4 11 44 ওখান থেকে তুমি পাচ্ছো হ্যাঁ 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 ঠিক 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 আছে তার মানে তোমার ওই চুয়াল্লিশ টাকা এক্সট্রা লাগবে সেখান থেকে এইটা চলে আসবে এক্স্যাক্ট ক্যালকুলেশন আমাদের এখানে দরকার কিন্তু নেই ঠিক আছে চল দুটোই তোমাদের দুটো টেকনিকই বলে দিলাম দুটোই প্র্যাকটিস করবে আচ্ছা এই কোশ্চেন নাম্বার তিনটা আর এইদিকে হচ্ছে তোমার এই সাত এই আটটা একটু আলাদা আট নয় এই দুটো আমি পরে করেছি এবার আসছি দশে এটাও খুব সহজ দেখো রেসপেক্টিভ রেসিও অফ এক্সপেন্ডিচার অ্যান্ড সেভিংস দেখো কোশ্চেনটা কিন্তু কোথায় চলে গেল এক্সপেন্ডিচার আর সেভিংস এখানে কোনো মিক্সচার অ্যালিগেশান তুমি বুঝতে পারছো না কিন্তু একটা জিনিস খেয়াল করো যে আমরা যে টাকাটা ইনকাম করি মানে যে ধরো স্যালারি যেটা পাই সেটা হচ্ছে আমাদের কাছে ইনকাম এই ইনকামটাকে আমরা দুটোভাবে খরচা করি একটা কিছুটা আমি

এখানে আমার বলে দিয়েছে যে এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও বলে দিয়েছে তাহলে এদিকে আমি যদি এক্সপেন্ডিচার লিখি আর এদিকে যদি আমি সেভিংস লিখি এখানে হচ্ছে সেভেন ইস টু থ্রি রেশিও আমি জানিয়ে গেছি এবার বলছে হিজ ইনকাম ইনক্রিজেস বাই টুয়েলভ পারসেন্ট তার মানে ইনকাম মানে টোটাল ইনকাম জিনিসটাই হচ্ছে অন টোটাল তার মানে ওটা মাঝখানের জিনিসটা এবার বলছে হিজ

সেটআপটা বুঝে গেছো এইবার তুমি বিয়োগ করলে এই যে ক্রস মাল্টিপ্লিকেশন করে বিয়োগ করে সেটা কার সঙ্গে সমান হওয়া উচিত সেভেন টু সঙ্গে সমান হওয়া উচিত দেখো এদিকে বিয়োগ করলে কত আসছে তিন তাহলে এদিকে মিলে গেল তাহলে বা দিকে আমার সেভেন আসা উচিত তাহলে এখানে ভাবো তুমি এবার এক্সের মান কত হলে সেভেন আসা উচিত মাথায় রাখবে যেহেতু পনেরো পনেরোর থেকে বারোটা কম তাহলে এক্সটা কিন্তু বারোর থেকে কমই হবে তাহলে কত হবে বারো মাইনাস সাত করে দিলে এর ভ্যালু পাঁচ হওয়া উচিত নাকি বারো মাইনাস পাঁচ করলেই তো সাত আসবে দুটোই কিন্তু বারোর থেকে বড় হতে পারে না একটা বড় হলে একটা ছোট হবে ঠিক আছে এটা ডাইরেক্টলি মিলে গেলো কারণ তিন তিন এখানে মিলে গেলো বলে এইভাবে চলে আসলো নাহলে আমরা এই টেকনিকে করতাম যেটা আগে করলাম এখানে দুদিকে সমান করে রেশিও করে কাটাকাটি করে করতাম যেহেতু এখানে ডাইরেক্টলি মিলে গেল তাহলে ডান দিকটা যেহেতু বিয়োগ করে আমার তিন আসলো তাহলে বাঁ দিকটা ডেফিনেটলি সাত আসা উচিত তাহলে এর মান কত হলে সাত আসা উচিত পাঁচ তাহলে অ্যান্সার বেরিয়ে গেল পাঁচ বুঝতে কারো কোনো ডাউট থাকলে বলো কি डाउट আছে না নেই না কোনো डाउट নেই বাকিরা বলবে না স্যার বুঝতে পেরেছি ওকে ঠিক আছে আচ্ছা এইটা একটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের কোশ্চেন একদম পরীক্ষাতে খুব আসে অনেকভাবে করা যায় আমি কিন্তু অ্যালিগেশন দিয়ে করবো কারণ আমি টপিকটাই আমার অ্যালিগেশন রেখেছি যেহেতু বলছে অনে প্লেস সাম পার্সনস অ্যান্ড সাম হর্সেস আর মুভিং ইফ দ্য হেডস আর কাউন্ট কাউন্টেড দেয়ার আর সিক্সটি টোটাল সিক্সটি হেডস আছে ইফ দ্য লেগস আর কাউন্টেড দেয়ার আর ওয়ান নাইনটি ঠিক আছে তাহলে বলছে যে পার্সনস কটা আছে বা কটা হর্স আছে এইভাবে জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তো এই ধরনের কোশ্চেন আমরা কি বলেছি অ্যালিগেশন দেখো অ্যাকচুয়ালি এখানে অ্যালিগেশন বুঝতে পারছি কেন অ্যালিগেশন হচ্ছে কারণ এখানে দুটো জিনিসের মিক্সার আছে একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে হর্স বুঝতে পারলো দুটো জিনিসের মিক্সার আছে পার্সেন্স এইদিকে দিকে হচ্ছে হর্স ঠিক আছে তো আমি পার হেড মানে এক একটা পার একটা মানে একটা জিনিসের উপরে আমি ক্যালকুলেশনগুলো করতে পারি বা দুটো জিনিসের করতে পারি যা করবো আমি সবটার সমান করবো ঠিক আছে আচ্ছা আমি জানি টোটাল হচ্ছে সিক্সটি ঠিক আছে এবার যদি আমি লেগ ক্যালকুলেট করি লেগ ঠিক আছে তাহলে পার সিক্সটি মানে টোটালের উপরেই আমি করছি তাহলে ষাট জনের পার্সেন্ট হিসাবে যদি আমি দেখি তাহলে কটা লেগ হওয়া উচিত বলো

আমি যদি ডাইরেক্টলি এখানে করি ধরো একশো কুড়ি লিখলাম এখানে আমি দুশো চল্লিশ লিখলাম এবার কাট বিয়োগ করো কোন বিয়োগ করে দাও তাহলে এদিকে একশো নব্বই মাইনাস একশো কুড়ি আচ্ছা শূন্য শূন্য কেটে দিই শূন্য শূন্য কেটে দিই তাহলে উনিশ মাইনাস বারো করলে হচ্ছে সাত আর এদিকে আমার চব্বিশ মাইনাস উনিশ করলে আসছে পাঁচ তার মানে আমি রেশিওটা পেয়ে গেলাম ফাইভ ইস টু সেভেন বোঝা গেল আমি কি করলাম পার সিক্সটি আমার ক্যালকুলেশনটা করলাম পার সিক্সটি মানে ষাট জনের হিসেবে কত পার্সেন হলে কটা লেগ আর আমি ক্যালকুলেট করছি লেগ শুধু লেগগুলো দেখছি ঠিক আছে এবার টোটাল আছে তোমার সিক্সটিটা এখানে আসছে আমার বারো মানে আলটিমেটলি পাঁচ বারো ষাট যেহেতু তাহলে আমি পাঁচ দিয়ে গুণ করলে আমি অ্যাকচুয়াল অ্যান্সারগুলো পেয়ে যাব আমার কি জানতে চেয়েছে পাঁচ ইন্টু পাঁচ করলে পঁচিশটা জিনিস থাকবে তার উপরেই তুমি ক্যালকুলেশনটা করবে তাহলে তুমি ডাইরেক্টলিগেশন টেকনিক ইউজ করতে পারবে কি কারো কোনো ডাউট বলো ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছো অ্যালিগেশন কত জায়গায় ইউজ হচ্ছে হ্যাঁ নর্মালি দেখো এই কোশ্চেনটা অনেকে এইভাবে করে না অনেকটা অন্যভাবে করে ওরা কীভাবে করে আমি বলে দিচ্ছি ধরো এইরকম করে অ্যান্সারটা করবে যে আমি ধরে নিলাম সবগুলোই পার্সেন হচ্ছে তা সবগুলোই পার্সেন্ট থাকলে আমার কত হওয়া উচিত একশো কুড়িটা লেগ হওয়া উচিত বাট আছে কত একশো নব্বইটা হওয়া উচিত একশো কুড়িটা বাট আছে

একটা হর্সে কুড়ি দুটা করে লেগ বাড়া উচিত আর বেড়েছে আমার সত্তরটা তাহলে কটা হর্স থাকা উচিত পঁয়ত্রিশটা তাই না দুই দিয়ে ভাগ করে দিলাম সত্তর বাই দুই পঁয়ত্রিশটা তাহলে পঁয়ত্রিশটা হর্স বেরিয়ে গেল এইভাবে তুমি করতে পারো এটা একটা টেকনিক আর অ্যালিগেশন হচ্ছে একটা টেকনিক ঠিক আছে অঙ্কের মানে মানে কি টেকনিকের শেষ নেই কখনো কখনো কিছু কিছু স্পেশাল অঙ্ক থাকে যেগুলো স্পেশাল মেথড থাকে আর কি যাতে তাড়াতাড়ি হয় চলো আশা করি বোঝা গেছে তো টেকনিকটা হ্যাঁ হ্যাঁ ওকে ओ कनेक्ट करते चार्ज नहीं চোদ্দটা হ্যাঁ চোদ্দোটাই কোশ্চেন আমি করেছি আচ্ছা ধরো বারো বারো নম্বর কি বলছে বারো নম্বরে বলছে যে দুটো মিক্সচার আছে ওয়াটার আর মিল্ক ঠিক আছে ধরো এখানে ওয়াটার আছে আর মিল্ক আছে ওয়াটার ইস টু মিল্ক আর এখানে আছে কত দ্য রেশিও অফ দ্য ওয়াটার ইস টু মিল্ক ইন দ্য মিক্সচার্স এখানে আছে টু ইস টু থ্রি মানে দুই ভাগ জল আর এক ভাগ এই তিন ভাগ মিল্ক আর একটা আছে থ্রি ইস টু ফোর ঠিক আছে এরকম এবার বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য মিক্সচার্স মানে এই দুটোকে আমি কী রেশিওতে মিক্স করবো যাতে করে নতুন যে মিক্সচারটা পাবো সেইখানে রেশিও হয় মানে এই দুটোকে আমি যোগ করে আরেকটা মিক্সচার বানাবো যেখানে ওয়াটার ইস টু মিল্ক হওয়া উচিত

তো জিনিসটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব তাই না তো এই ধরনের কোশ্চেনে আমরা শুধু হয় ওয়াটার দেখব না শুধু মিল্ক দেখব যে কোনো একটা ধরে আমাকে এগোতে হবে এবং আমাকে এটাও দেখতে হবে যে আমি তিনটারই সমান সমান নিয়ে পার্ট নিয়ে দেখব যে কোনটাতে কত ওয়াটার আছে তো আমি ধরো এক নিলাম এইখানে এক এক ভাগের মধ্যে কত ওয়াটার আছে তাহলে এখানে যদি আমি ওয়াটার দেখি প্রথমটাতে আচ্ছা মিক্সার ওয়ান নাম দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি মিক্সার টু ঠিক আছে এখানে ওয়াটার কত আছে দেখো আমি যদি বলি এক ভাগের মধ্যে কত ওয়াটার আছে বলতে পারবে কেউ

আমি শুধু ওয়াটারটাকে ক্যালকুলেশন করছি তাহলে সমস্যাটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এখন এখন ভগ্নাংশ চলে আসলো ভগ্নাংশ হলে বিয়োগ করতে অসুবিধা আর কোনো ব্যাপার নেই ভগ্নাংশটাকে তুমি যদি এবার তাড়াতে চাও সব কটাকে একশো পঁচাত্তর দিয়ে গুণ করে দাও ঠিক আছে তাহলে সেট আপটাকে আমি জাস্ট একশো পঁচাত্তর দিয়ে গুণ করে দিচ্ছি দেখো একশো পঁচাত্তর দিয়ে কি কাটছে সবটা আমার মনে হয় কেটে যাবে সাত দিয়ে ভাগ যাবে দেখো এটাও পাঁচ দিয়েও ভাগ যাবে তো কেটে যাবে তো সমস্যা আর হবে না তাহলে কাটলে কত থাকছে পাঁচ তিনে পনেরো আর পাঁচে পাঁচে পঁচিশ এখানে হচ্ছে সাত দুয়ে চোদ্দ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে জিনিসটা এরকম আর এটা তো কেটেই গেল তাহলে এখানে দাঁড়ালো আমার সত্তর এদিকে দাঁড়ালো পঁচাত্তর আর এদিকে দাঁড়ালো বাহাত্তর ব্যাস এবার সুন্দর বিয়োগ হয়ে যাবে এদিকে দুই এদিকে তিন পেয়ে গেলাম রেশিও বলো বুঝলে কিনা তুমি এটা যদি মিল্ক ধরে করতে তাহলে একই ভাবে আসতো ঠিক আছে আমি এটা ওয়াটার ধরে করলাম তুমি মিল্ক ধরে করলেও কোনো সমস্যা হতো না ঠিক আছে দেখো মিল্ক ধরে করলে কি হতো একই ব্যাপার আসতো ঠিক আছে আমি আর দেখছি করছি না তোমরা করে দেখতে পারো মিল্ক ধরে দেখবে একই অ্যান্সার আসবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা আমি যেমন ওয়াটার ধরে করলাম তোমরা মিল্ক ধরে পরে দেখবে একই অ্যান্সার আসবে থ্রি ইস টু আসবে কারণ যদি না আসতো তাহলে মেথড ভুল হতো ঠিক আছে বুঝতে পারলে তাহলে দেখো অ্যালিগেশনটা কত সুন্দরভাবে ইউজ হলো আমি পুরোটাকে এক ভাগের মধ্যে দেখলাম চলো নেক্সট কোয়েশ্চেন করি দ্য রেশিও অফ নাম্বার অফ গার্লস টু নাম্বার অফ বয়েজ মানে গার্লস আর এখানে আছে বয়েজ কত বলেছে ওয়ান ইজ টু টু ভালো কথা ইফ দ্য অ্যাভারেজ ওয়েট অ্যাভারেজ ওয়েট মানে বুঝবে যে একজনের কথা বলা হচ্ছে সুতরাং কোনো সমস্যা নেই অ্যাভারেজ ওয়েট অফ দ্য বয়েজ ইজ থার্টি কেজি তাহলে বয়েজ এর বলছে থার্টি তাহলে এটা হচ্ছে রেশিও দেওয়া আছে অ্যান্ড দা অ্যাভারেজ ওয়েট অফ দ্য বোধ অ্যান্ড দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস তাহলে এটা হবে মাঝখানে পঁচিশ এবার বলছে তাহলে অ্যাভারেজ ওয়েট অফ দ্য গার্লস কত তাহলে সেটাকে আমি এক্স অ্যান্ড অবভিয়াসলি এক্সের ভ্যালু কম হবে এক্স মাস্ট দেন টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো টোয়েন্টি থেকে ছোটো এখানে পনেরো আছে কুড়ি আছে দুটোর মধ্যে যে কোনো একটা হবে ঠিক আছে কোনটা হবে সেটা আমাদের এবার করতে এবার আমি যদি বিয়োগ করি বা ক্লস মাল ক্লস সব বিয়োগ করি তাহলে আমার ওয়ান ইজ টু টু আসা উচিত তাহলে এইদিকে বিয়োগ করলে আমার আসছে পাঁচ আর এইদিকে তাহলে কত হওয়া উচিত বলো তো যদি আমি রেশিওটাকে ওয়ান ইজ টু টু করি এদিকে যদি পাঁচ হয় এদিকে কত হওয়া উচিত বলো তো পঁচিশ মাইনা সিক্স হ্যাঁ পঁচিশ মাইনা সেক্স বাট ভ্যালুটা হওয়া উচিত কত এটা যদি এটা যদি আমার ওয়ান ইজ টু হতে হয় এখানে যদি পাঁচ হয় তাহলে এখানে কত হওয়া উচিত

তুমি ওই পঁচিশ মাইনাস এক্স করেও করতে গেলাম না পাঁচের পাঁচ দিয়ে গুণ করে আমি মিলে গেল তাহলে ডান দিকেও পাঁচের গুণ ফল হবে অনেক সময় হয় না যেমন ধরো যদি একটা তিন থাকতো সেভেন থাকতো তাহলে তো আমি আমার মাল্টিপ্লায়ারটা সহজ পেতাম না তখন আমাকে ওইভাবেই করতে হতো যাই হোক আচ্ছা এবার দেখো স্পিডের ক্ষেত্রে টাইম ডিস্টেন্সের অঙ্কগুলোর ক্ষেত্রে অনেক সময় এটা ইউজ করা যায় দেখো স্পিড মানে কী বোঝায় স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম মানে পার ইউনিট টাইমে কতটা যাচ্ছে তাহলে এই যে আমরা তখনই দেখো এবার দুটো ডিস্টেন্স তুমি যদি দু রকমভাবে কভার করো তাহলে কোনোটা দুটোতে আলাদা আলাদা স্পিড হতে পারে তাহলে টোটাল একটা স্পিড হতে পারে ঠিক আছে মানে অ্যাভারেজ স্পিড তাহলে এখানেও কিন্তু তুমি অ্যালিগেশান ইউজ করতে পারো কিন্তু তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু রেশিও যেটা বেরোবে সেটা হচ্ছে টাইমের রেশিও বেরোবে বুঝতে পারলে পার কারণ আমরা পার স্পিড মানে পার টাইম মানে টাইমটাকে এক 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 ধরে আমরা যেহেতু করছি তাহলে রেশিওটা টাইমের রেশিও বেরোবে ডিস্টেন্সের রেশিও নয় বা স্পিডের রেশিও নয় ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো যদি আমি কোথাও দেখি টাইমের ইয়ে বলে দেওয়া থাকে টাইম আলাদা আলাদা তাহলে আমি অ্যালিগেশান ইউজ করতে পারবো যেমন বলে দিয়েছে এখানে যে থার্টি মিনিটস পঁচিশ কিলোমিটার পার আওয়ারে গেছে দেখ সময় বলে দিয়েছে কিন্তু এখানে অনেক সময় ডিসটেন্স বলে দেয় ডিস্টেন্স বললে কিন্তু আমাদের আবার এই টেকনিক যাবে না ঠিক আছে এখানে যেহেতু মিনিট বলে দিয়েছে হ্যাঁ ফার্দার হি ট্রাভেলস টোয়েন্টি মিনিটস অ্যাট দ্য স্পিড অফ ফরটি কিলোমিটার তাহলে তিরিশ মিনিট গেছে পঁচিশ কিলোমিটারে স্পিডে আর কুড়ি মিনিট গেছে চল্লিশ কিলোমিটার পার আওয়ারে তাহলে অ্যাভারেজ স্পিড কত যেহেতু এখানে তোমার সময়ের মানে অনুপাতটা দিয়ে দিয়েছে তাহলে তুমি অ্যাভারেজ স্পিড ওই তোমার অ্যাভারেজের টেকনিক আমরা যেটা নর্মাল জানি সেটা দিয়ে করলেই হবে ওয়েটেড মিনের টেকনিক দিয়েই এটা হয়ে যাবে ঠিক আছে আর অ্যাভারেজ স্পিডটা যদি বলে দিত তাহলে আমরা অ্যালিগেশন দিয়ে যেটা রেশিওটা পেতাম সেটা হচ্ছে টাইমের রেশিওটাই পেতাম এটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে তুমি এই অ্যালিগেশনটা এইখানে ইউজ করতে পারে শুধু মাথায় রাখবে যে টাইমের রেশিওটা আমরা পাবো তাহলে এখানে রেশিও হচ্ছে আমার থ্রি টু টু ঠিক আছে তাহলে আর এই প্রথম ভাগ তিন ভাগ গেছে পঁচিশের স্পিডে আর দুই ভাগ গেছে চল্লিশের স্পিডে তাহলে অ্যাভারেজ স্পিড হবে আমার সিম্পল পঁচিশটাকে যোগ করে দেবো

এই কারণেই নিয়ে এসেছি যেহেতু এখানে আমার সময় বলে দিয়েছে আচ্ছা এই কোশ্চেনটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দেওয়া বলা যেতে পারতো যেখানে আমি অ্যালিগেশান ইউজ করতাম ধরো এরকম বলছে যে অমিত ট্রাভেলস থার্টি মিনিটস অ্যাট দ্য স্পিড অফ টোয়েন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার প্রথমটা একই যা আছে তাই এবার বলছে ফার্দার হি ট্রাভেলস সাম ডিস্টেন্স সাম ডিস্টেন্স অ্যাট দ্য স্পিড অফ ফট্টি কিলোমিটার পার আওয়ার মানে তখন টোয়েন্টি মিনিটস পড়লো না ঠিক আছে বলে দিল যে বাকি কিছুটা অংশ সে চল্লিশ কিলোমিটার পার আওয়ারে গেছে হ্যাঁ সাচ দ্যাট হিজ টোটাল অ্যাভারেজ স্পিড যদি বলা হয় সেটা হচ্ছে একত্রিশ কিলোমিটার পার আওয়ার বলে দিল যে দুটো মিলিয়ে তার অ্যাভারেজ স্পিড হচ্ছে চল্লিশ কিলোমিটার পার এই হ্যাঁ একত্রিশ কিলোমিটার পার আওয়ার তাহলে এবার নেক্সট কোশ্চেন করবে যে তাহলে সে কত কত সময় ধরে চল্লিশ কিলোমিটার পার আওয়ারে ট্রাভেল করেছিল বুঝতে পারলে তখন আমরা ওই এইদিকে চল্লিশ রেখে এই সরি এইদিকে পঁচিশ এইদিকে চল্লিশ আর এইদিকে একত্রিশ এইদিকে অ্যালিগেশন করে আমি রেশিওটা পেয়ে যাবো দ্যাট ইজ থ্রি ইস টু টু তাহলে এইদিকে বিয়োগ করে আসলে সিক্স আর এদিকে আসলো নাইন তাহলে থ্রি ইস টু টু তাহলে এদিকে যদি তিরিশ মিনিট হয় তাহলে ওইদিকে কুড়ি মিনিট হবে বুঝতে পারলে তাহলে অ্যালিগেশনটা আমরা এই জায়গায় ইউজ করতে পারি তাহলে টাইম ডিস্টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি গিভেন দ্যাট দ্য দুটোর টাইমের রেশিওটা বা টাইম বলে দেওয়া আছে ঠিক আছে যদি আমরা প্রফিটের ক্ষেত্রে দেখি তাহলে পার্সেন্টেজে বা পার কেজিতে এইভাবে দেওয়া থাকতে পারে ঠিক আছে তো এগুলো তোমরা একটু খেয়াল করে আমি কয়েকটা প্র্যাকটিস সেট দিয়েছি সেইগুলো অঙ্কগুলো কিন্তু করবে ঠিক আছে আচ্ছা এবার আমি কয়েকটা বাকি যে অঙ্কগুলো ছিল সেগুলো করিয়ে দিই তিন নম্বর অঙ্কটা বাকি ছিল হুম দেখো এখানে বলছি যে ফিফটি লিটারস অফ মিল্ক সলিউশন হ্যাজ ফর্টি পারসেন্ট মিল্ক ইট দেন হাউ মাচ মিল্ক শুড বি অ্যাডেড টু মেক ইট সিক্সটি পার্সেন্ট ইন দ্য সলিউশন ঠিক আছে মিল্ক সলিউশন মানে এখানে দু ধরনের সলিউশন আছে এইখানে দুটো মিলিয়ে একটা বড় জিনিস হচ্ছে এখানে মিল্কের পরিমাণ প্রথমটাতে আছে ফর্টি পারসেন্ট এখানে আছে ফর্টি পার্সেন্ট এখানে বলছি কত মিল্ক ইউজ করি মিল্ক মানে কি একদম পিওর মিল্ক দেখো হাউ মাছ মিল্ক শুড বি অ্যাডেড তার মানে পিওর মিল্ক তার মানে হানড্রেড পার্সেন্ট মিল্ক অ্যাড হচ্ছে দিয়ে আমার এখানে সিক্সটি পার্সেন্ট আমি মিল্ক পাচ্ছি বোঝা গেল যদি আমি জল অ্যাড করতাম তাহলে জিরো পার্সেন্ট মিল্ক জল মানে জিরো পার্সেন্ট মিল্ক তাহলে জল ইজ ইকাল টু জিরো পার্সেন্ট মিল্ক আচ্ছা এখানে আমি ওয়াটার লিখি জল না লিখে ওয়াটার লিখি তাহলে ওয়াটার ইজ ইকাল টু জিরো পার্সেন্ট মিল্ক আবার জিরো পার্সেন্ট ওয়াটার মানে হানড্রেড পার্সেন্ট মিল্ক এইভাবে তোমার যখন যেটা দরকার হবে তুমি যদি জল মেশাতে তাহলে আমি এখানে জিরো পার্সেন্ট লিখতাম ঠিক আছে তো যাই হোক এইটাকে কম্বাইন করে আমি এইটা পাচ্ছি তার মানে তুমি অ্যালিগেশান টেকনিক ইউজ করে দুটো রেশিও পেয়ে যাবে তাহলে রেশিও কত হবে ফর্টি এদিকে হানড্রেড এদিকে সিক্সটি শূন্য শূন্য কেটে দাও এবার বিয়োগ করে দাও বিয়োগ করে দিলে এদিকে আসলো চার এদিকে আসলো দুই তার মানে টু ইস টু ওয়ান তাহলে রেশিওটা আমি পেয়ে গেলাম টু ইস টু ওয়ান রেশিওতে মিক্স করা হচ্ছে বোঝা গেল ঠিক আছে আমি এখানে কিসের হিসাবটা করলাম মিল্কের তুমি ওয়াটারও করতে পারতে ওয়াটার করলে এখানে সিক্সটি পার্সেন্ট ওয়াটার এখানে জিরো পার্সেন্ট ওয়াটার আর এখানে ফর্টি পার্সেন্ট ওয়াটার এরকম আসতো সিক্সটি পার্সেন্ট যদি মিল্ক হয় তাহলে মানে ফোরটি পার্সেন্ট ওয়াটার আছে এইভাবে তুমি ওটা করতেও পারতে ঠিক আছে আচ্ছা এবার বলে দিচ্ছে যে পঞ্চাশ লিটার মিল্ক সলিউশন ছিল তার মানে এইটা ছিল পঞ্চাশ লিটার তাহলে এইটা আমি কত তাহলে এটা কত লিটার তাহলে এখানে যোগ হচ্ছে বলো এটা যদি পঞ্চাশ লিটার হয় তাহলে এটা কত লিটার আমি এক্সট্রা অ্যাড করছি পঁচিশ অবভিয়াসলি পঁচিশ তাহলে কত লিটার আমি এখানে পাবো যে নতুন পাবো সেটা তাহলে একশো দুই তিন তিন পঁচিশে পঁচাত্তর ঠিক আছে এইরকম বোঝা গেল অঙ্কটা ডাউট থাকলে বলো হুম আচ্ছা আচ্ছা এই আট আর নয় দুটো একটু আলাদা টাইপের অঙ্ক আছে হ্যাঁ এখানে তোমার ডাইরেক্টলি অ্যালিগেশনটা ইউজ হচ্ছে না এখানে একটু অন্যভাবে অঙ্কগুলো করতে হবে এখানে যে টেকনিকটা ইউজ হচ্ছে আমরা কী বলতে পারি এখানে সাকসেসিভ পার্সেন্টেজের অঙ্ক বলতে পারি বা কম্পাউন্ড ইন্টারেস্টে যে টেকনিকটা আমরা শিখেছিলাম সেই টেকনিক এখানে ইউজ হচ্ছে ঠিক আছে দেখো বেসিক্যালি অঙ্কটা পড়ো কি বলছে যে ফ্রম এ কন্টেইনার ফুল অফ মিল্ক টোয়েন্টি পার্সেন্ট ইজ ড্রন ড্রন মানে তুলে নেওয়া হলো ঠিক আছে কুড়ি পারসেন্ট মিল্ক তুলে নেওয়া হলো মানে হান্ড্রেড পার্সেন্ট দেখো ফুল অফ মিল্ক মানে কি একদম পিওর মিল্ক আছে তার টোয়েন্টি পার্সেন্ট মিল্ক আমি তুলে নিলাম তাহলে আশি ভাগ মিল্ক থাকলো এবার বলছে কি যে অ্যান্ড দ্য কন্টেনার ফিল্ড উইথ ওয়াটার তাহলে আমি কুড়ি ভাগ জ মিল্ক তুলে নিলাম তার জায়গায় জল দিয়ে পূরণ করে দিলাম তার মানে নতুন যে একটা সলিউশন হলো সেখানে ওয়াটারও আছে জল এই মিল্কও আছে ঠিক আছে মানে কি হলো গাঢ় মিল্ক থেকে পাতলা মিল্ক তৈরি হচ্ছে আর কি এই জিনিসটা বলছে আবার করা হচ্ছে অ্যান্ড দিস প্রসেস ইজ পারফর্ম টু টাইমস মোর মানে টোটালে তিনবার হলো তাহলে বলছে ফাইনালি হোয়াট উড বি দ্য রেশিও অফ মিল্ক ইন দ্য মিক্সচার অ্যান্ড ইন প্রেজেন্ট অ্যান্ড অরিজিনাল ঠিক আছে তাহলে এই যে কাজটা করা হলো এটা তিনবার করা হলো তিনবার করার পর বলছে যে বর্তমান আর অরিজিনালের মধ্যে তাহলে মিল্কের রেশিও কত তাহলে আগে তো আমি জানি যে আমার আগে হান্ড্রেড ছিল তাহলে পরে কমে কমে কত হবে এই হচ্ছে ব্যাপার বুঝতে পারলে তাহলে আগে বেশি ছিল পরে এই প্রেজেন্টে কি হচ্ছে কম হবে আগে বেশি ছিল ঠিক আছে এইখানে একটা জিনিস খেয়াল রাখো আমরা কিন্তু কোনো ওয়াট মিল্ক এক্সট্রা অ্যাড করছি না মিল্ক যা ছিল তাই মানে মিল্ক আস্তে আস্তে কমছে কিন্তু মিল্ক অ্যাড হচ্ছে না ঠিক আছে কিন্তু সেম পার্সেন্টেজে কিন্তু কমে যাচ্ছে মিল্ক প্রথমে টোয়েন্টি পার্সেন্ট কমলো যতটা থাকলো তার টোয়েন্টি পার্সেন্ট আবার কমে গেলো আবার তার টোয়েন্টি পারসেন্ট কমে গেলো এইভাবে টোয়েন্টি পারসেন্ট করে কমতে আছে সো টোয়েন্টি পারসেন্ট করে তিনবার মিল্ক কমে গেছে ঠিক আছে দেখো আমরা যখন ইয়ে করি কম্পাউন্ড ইন্টারেস্টে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয় ধরো টেন পার্সেন্ট যদি ইন্টারেস্ট হয় তাহলে টেন পারসেন্ট করে টাকা তোমার প্রতিবার করে বাড়ে বা প্রতি বছর বাড়ে টেন পারসেন্ট বাড়লো প্রথম বছর তারপরের বার আবার বাড়লো রকম তো এখানে কী হচ্ছে বাড়ার জায়গায় জাস্ট কমছে ঠিক আছে তো জিনিসটা কিন্তু সেম ঠিক আছে তাহলে এই আমাদের যদি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের টেকনিক মনে থাকে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এটাই তো ফর্মুলা ছিল ফাইনাল অ্যামাউন্ট তাই না এই ফর্মুলা মনে আছে কারো এখানে টোয়েন্টি পার্সেন্ট করে কমছে মানে কি টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড দ্যাট ইজ ওয়ান বাই ফাইভ মানে পাঁচ ভাগ থেকে এক ভাগ কমে যাচ্ছে তাহলে থাকলো কত চারের পাঁচ ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ করলে চারের পাঁচ মানে পাঁচ ভাগ যদি আগে থাকে তাহলে বর্তমানে এখন চার ভাগ থাকবে মানে একবার পাঁচ ভাগটা চার ভাগ হয়ে গেল এই রকম হচ্ছে ব্যাপার ঠিক আছে তো তুমি এই চারের পাঁচ দিয়ে গুণ করতে পারো তাহলে আমার প্রথমে ছিল হানড্রেড হান্ড্রেডও না ধরলেও হবে এক ধরলেই হবে আমার তো রেশিও দরকার প্রথমে এক ছিল তাহলে প্রথমবার তোলার পরেই ওটা হয়ে গেল চারের পাঁচ আবার যখন তুমি তুলছ আবার চারের পাঁচ হয়ে গেলো মানে যা থাকবে তার চারের পাঁচ গুণ পরে থাকবে মিল্ক আবার চারের পাঁচ তাহলে তিনবারে এইরকম দশা হবে তাহলে সেটাকে যদি আমি গুণ করি চার চারে ষোলো ষোলো চারশো চৌষট্টি বাই একশো পঁচিশ তার মানে বুঝতে হবে যে আমার যদি ইনিশিয়ালি আমি একশো পঁচিশ লিটার রাখি তাহলে কমে কমে চৌষট্টিতে গিয়ে দাঁড়াবে তিনবারে তাহলে বলছে প্রেজেন্ট অ্যান্ড অরিজিনাল তাহলে অরিজিনালে আমার একশো পঁচিশ আর প্রেজেন্টে দাঁড়াচ্ছে চৌষট্টি তাহলে রেশিও কত হবে চৌষট্টি ইস টু একশো পঁচিশ কি বোঝা গেলো

হ্যাঁ ফর্মুলাতে বসালে দেখো আমি যদি পিটাকে যদি এক ধরি মানে ইনিশিয়ালি কত ছিল এক তাহলে এক ইন্টু ওয়ান এখানে যেহেতু কমছে সেই জন্য মাইনাস হবে আর পার্সেন্ট মানে কুড়ি কুড়ি বাই একশো হবে আর পাওয়ার মানে তিনবার তাহলে বার হবে তাহলে জিনিসটা দাঁড়ালো কত ওয়ান মাইনাস একের পাঁচ হোল টু দি পাওয়ার থ্রি তার মানে কত চারের পাঁচ বাই থ্রি এই টু দি পাওয়ার থ্রি তাহলে একই জিনিস দাঁড়ালো না চারের পাঁচ ইন্টু চারের পাঁচ ইন্টু চারের পাঁচ হ্যাঁ 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 এই হচ্ছে ব্যাপার ঠিক আছে জিনিসটা একই এখানেও তাই ইন এ ড্রাম দ্যার ইজ এ হান্ড্রেড লিটারস অফ মিল্ক ফ্রম দিস টেন লিটারস অফ মিল্ক ইজ টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার মানে একশো ভাগের মধ্যে দশ ভাগ তুলে নেওয়া হলো আবার জল দিয়ে রিপ্লেস করা হলো দিস প্রসেস ইজ রিপিটেড ওয়ান মোর টাইম তার মানে আবার এক একই কাজ করা হলো মানে তাহলে টোটাল আমার দুইবার করা হলো আর এখানে যেহেতু একশো থেকে দশ নিচ্ছি তার মানে টেন পারসেন্ট নিচ্ছি ঠিক আছে তাহলে এখানে আমার ওয়ান মাইনাস দশ বাই একশো টু দি পাওয়ার টু তার মানে আমার এটাকে কাটাকাটি করলে আসছে নয়ের দশ এর স্কোয়ার তার মানে একাশি বাই একশো এই হচ্ছে তার মানে আমি যদি একশো লিটার দিয়ে শুরু করি মিল্ক তাহলে ফাইনালি একাশি লিটারে পড়ে থাকবে তার মানে উনিশ লিটার জল ঢুকে যাবে আমার কি চেয়েছে কি কোশ্চেনটা দেখবে হোয়াট ইজ রেসপেক্টিভ রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য নিউ মিক্সচার তাহলে যে নিউ মিক্সচারটা হবে এটা ধরো নিউ মিক্সচার তার মধ্যে একাশি ভাগ মিল্ক আর উনিশ ভাগ ওয়াটার এটাই তো হবে না কি মানে একশো লিটার মিল্ক থেকে যদি আমি শুরু করি তাহলে উনিশ লিটার জল ঢুকে যাবে তাহলে আমার কী চেয়েছে মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিও চেয়েছে তাহলে মিল্ক হচ্ছে একাশি আর উনিশ হচ্ছে ওয়াটার তাহলে একাশি ইস টু উনিশ হবে অ্যান্সার প্রশ্ন অনুযায়ী অ্যান্সারটাকে মেলাতে হবে তোমাকে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে যদি এইটাকে যদি বলতো যে আরেকবার করা হচ্ছে মানে তিনবার তাহলে এখানে পাওয়ারে তিন হতো ঠিক আছে যাবে ঠিক আছে তাহলে মোটামুটি কমপ্লিট এবার তোমরা ওই এক্সারসাইজগুলো করবে অবশ্যই এক্সারসাইজগুলো করবে ঠিক আছে এখানে বারোটা এক্সারসাইজ করা আছে অ্যান্সারও দেওয়া আছে তোমরা একটু মিলিয়ে মিলিয়ে করে নেবে তাহলে যা যা ডাউট হবে আমাকে গ্রুপেই লিখে দেবে তাহলে আমরা গ্রুপেই আলোচনা করে দেবো কারণ এর জন্য আমি আলাদা করে আর ক্লাস নেবো না ঠিক আছে তাহলে গ্রুপে আলোচনা হয়ে যাবে তাহলে পুরোটা শেষ হয়ে যাবে তাহলে এখান থেকে আমি তোমাদেরকে কুইজ দেবো এখান থেকেও দিতে পারি বাইরে থেকেও কোশ্চেন আমি দিতে পারি ঠিক আছে ওকে ঠিক আছে তো তোমরা মোটামুটি আমার রেকর্ডিংটাও তো তোমাদের কাছে থাকবে সেটাও দেখবে আর এই পিডিএফটাও দিয়ে দেবো আজকেই দিয়ে দেবো তোমরা দেখে প্র্যাকটিস করবে নিজেরা ওকে স্যার